হেল্ল' এভৰি ওৱান আছালাম ৱেলকাম বেক টু মাই চেনেল বাংলাদেশী আমেৰিকাম ব্লগাৰ ইপা ত' আমি মৰ্ণিং দেখি আমাৰ এটা ভিডিঅ' ষ্টাৰ্ট কৰিছে তাতে ফাৰ্ষ্ট আমি মৰ্ণিং টাইমে ব্ৰেডটো ষ্টিম্প'ষ্ট খাইছি আৰু পাতে কফি আনাইছে বিক'জ আমাৰ কি বনাইতে কিছু ভাল লাগে না কুইকজী আহিছে দেন কি এখন আমি এটা খৰি এটা ফুলাও বনাই মোক প্লেইন ফুলাও বাচমতী ৰাইচ দিয়া আপনারা লোক শেয়ার করি হয়তো বা আপনার ব্যবহারও হতে পারে তো আমি ফটো ভেজিটেবল অয়েল আগে দিলাইছি এখন আমি আদা রসুনের পেস্ট এখলগে করা আমি আগে এড করছি তো পরিমাণটুকু আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন এই এটা ফারা এটা উড়িয়া জার্গি যায় না আগে মনে হয় বেছি আসলো তো আমি সব গরম মশলাগুলা এড করিয়া ফিয়াইস দি যা কুইকলি করাম বিকজ আমার এদিন মানে মাথা ব্যথনা করে রান্নাবান্না করতে কিছু ভালো লাগে না আবার থেকে খাইতেও ইচ্ছা করে না করে না কি তো কই করো কুইকলি করে লাই তো ততাম আমি সব কি স্পাইস দিলাম আর কি এটা গরম মশলার দিয়া হয় খেয়াজটা বাজে লাই এখন আমার পেঁয়াজ বাজার শেষ এখন আমি বাছমতি রাইস যেগুলা আমি আর কি তৈরি চলাম আরেক গ্রীন মটর আর খাখা চামুচ আপনি আর কি এড করছি এড করে আমি ভাজি লাইম হোটেল মতে আপনার চাইলে না নাম্বার আমি কি সব সময় তৈরি ধরে আর আমি তোরা কাহি পাউডার দিব আর তোরা গরম মশলা দিব একটু আর কি লাইক নাই স্মেল করা লাগে একটু স্পাইসি হওয়ার লাগে আমি অফ ক্যামেরার মধ্যে লব এড করে রাখছিলাম তো আমি বাজার পালাহরি একটা জিনিস আমি জানি যে আমার আম্মা হয় সবসময় যত বেশি তুমি ফোলাও রাইস আর যে কোনো ধরনের পোলাও আঁকি অত বাজ পায় আঁকি অত বুঝি মজা হয় খাইতে তো আমি ফানি আঁকি প্রায় দুই কাপ মতন বড় কাপ দিয়ে আঁকি আমি এড করছি দেখা ও ফানিও আমার এই রাইসটা হয়ে যাব চলতা ফেরা আউটটা হয়ে গেছে খুবই জ্বর যে মজার একটা আর কি নাইস একটা স্মেল বহরছে খুব আর কি ভালো লাগছে তো যারা যারা আমার ভিডিও দেখবা তারা অবশ্যই শুয়েলার আবার ট্রাই হয়ে দেওয়া হয়তো আপনার হইতে পারে আর এখানেও আমি একটা চিকেন দেখি আস্তে আস্তে চিকেন বড়ো চিকেন তাই থালৰ মধ্যে লাইক তোৰা হলুদ আর তোৰা মৰিচ আর তোৰা লবন্দি আকি মাখাইয়া বাজি দিৰাম বা লাও হাৰি ভাজা ভাজা খৰাম দেন আমি একে এটা বুনা শৰ্মু তোমাৰ বাজা শেষ অতটাখন আমি একে তুলি দিৰাম সেইখন আমি অ মানে খৰাইৰ মতেও আমি পিয়াঁজ জ্বলাইছি যেতিয়া ৰাজকালৰ মদে এটা পিয়াঁজ হাতীয় দিছে আৰু এখন দাঁতাফাৰা আমি লব নে ধৰিছি আচলতে আমি লবনৰ আনতাজো দিনাখন দুই তিনিবাৰেই আমাৰ লবণ ধৰা লাগে সেইখন আমি চব ধৰণে গৰম মছলা দিছি লাইক ডালচেনি তেজপাতা এলাচি লং এন্ড গুল এ এডহিয়া এটু ফিয়াজ গুলার ভাজা ভাজা কর্ম আর আপনার হাতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা একটা কমেন্ট করবা সেদরে আর অবশ্যই সাবস্ক্রাইব করবা আইকনটা টিপ মারি রাখবা আমার সাথে কানেক্টেড থাকবা তো এখন আমি আদা রসুনের পেস্ট এডরে লাইছি এক চামচের মতন এখন আমি ভালো করে ফেসার বাজম আর কি আর আপনার সবেও কম বেশি রান্না জানান আমিও কম বেশি রান্না করতে পারি তো এই কারণে মধ্যে আমি এখন জিরা গুড়া এড করলাম লম একুচের মতন কারি পাউডার এড করছি তারপরে ধনিয়ার গুড়া ময়ীসর গুড়া হলদির গুড়া হ্যাঁ সবগুলাও আঁকি আমি এড করবো এগুলা তো আর এই সবুজ স্পাইস এড আর কি হ্যাঁ এড ধর তখন আমি একে ও এর মধ্যে এক চামচ টক দই এড করছি সব ধরনের মধ্যে টক দই এড করলে মজা লাগে আর একটা আলু রে বড় একটা আলু রে একই সাজ টকটার খাটে ও বাজারে দিলাই রাম একটু বাজার বাজা আর দিছি আর চিকেন যে এখন আমি এড করছি তো একটু বাজা বাজা হয়ে যায় আমার একটা ফেভারিটার চিকেন দিয়ে দি তো আলু দি শারি খাইতেও ভালো লাগে এখন আমি চিকেনটাও এড করে লাইছি আর বুনা বুনা বোনা কর্ম কারণ অলরেডি তো একটু বাজাও আছে চিকেন তো তালে বেশি চার হতো লাগতো নাই ত' আমি পানীও এক কাপ দিছিলা বাট আমি তাৰ বিতৰ কৰিছো নহটাৰ ফাৰেল আমাৰ চিকেনটো ৰেডি হৈ গৈছে খাৱাৰ লাগি কথাটোক নাইচ হৈছে আৰু দিয়ে মজা স্মেল কৰে আচলতে খুব মজা ৰৈছে কাৰণ আমিতো খাৱাৰ ফেৰে বোৱা যাব দিছে ত' সেয়েহে আমাৰ লাহান এইলাহ চিকেন ৰান্ধা হৈ খাই তেতিয়াবা লাফাই নালধ দিয়া অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা আপোনাৰ সাঁচে সাঁচকৈ ৰন্ধা বান্ধা গোলা বা লাগটো ফাৰে আর আমি সালাদা আঠার দিঘছিলাম খালি ক্ষীরা আর টমেটো দিয়া মানে আর টমেটো দিয়া আর কিছু খাটিসি না সপ্তাহ দিয়া করলে মজা লাগে হাসামরিচ পাইস বা আমরা বড় লাগে না গতিকে তো খাওয়াদার পরে আর কি বিকালবেলা একটা জলা স্টোর আসলাম এই ডলার স্টোর বাকি আমরা পিছনে আর কি নিউ ইয়র্ক হয় নিউ ইয়র্ক তো ওখানো আইসি তাই না যাই যে সময় যে বৃষ্টি হয়েছে মানে এই বৃষ্টি দেখে আমি এখন যে বৃষ্টি খরাম এটা লাইক আমরা বাসা খান্দাতে আসছি সময় বৃষ্টি কম আসলো আর যে সময় বৃষ্টি আসলো এই সময় মানে গাড়ি থেকে রাস্তা দেখা যান না এক গাড়ি আর গাড়ি দেখা যান না ওলা বৃষ্টি যে দূর দৌড়াইছে তো ওখানে